এখন আমরা দেখবো স্ট্রিং টু এখানে মোট ছয়টা প্রবলেম আছে আমি তোমাদেরকে উৎসাহিত করবো নিজেরা করার জন্য এবং নিজেরা না পারলে প্রথমটা দেখতে পারো আমি শুধু একটা প্রবলেম সলভ করে দেখাবো তো দেখি আমরা যে কোনো একটা প্রবলেম এন্ড আদার এটা কী জিনিস লেখা আছে গিভেন টু স্ট্রিংস রিটার্ন ট্রু ইফ আইদার অফ দ্য স্ট্রিংস এপিয়ার এট দ্য ভেরি এন্ড অফ দ্য আদার স্ট্রিং ইগনোরিং আপার লোয়ার কেস ডিফারেন্সেস ইন আদার ওয়ার্ড দ্য কম্পিটিশান শুড নট বি কেস সেন্সিটিভ তো প্রবলেম পরে কী বুঝলাম কিছুই বুঝলাম না এবং কিছু না বুঝলে কোনো সমস্যা নাই একবার না বুঝিলে চেষ্টা করো শতবার তা আমাদের আশা করি একশোবার চেষ্টা করতে হবে না কয়েকবার চেষ্টা করলেই হবে বোঝার জন্য তো প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে আপার কেস লোয়ার কেসের ডিফারেন্স ইগনোর করতে হবে কিন্তু পাইথন তো আপার কেস লোয়ার কেসের ডিফারেন্স ইগনোর করে না এই জন্য আমার যেটা করতে হবে যে ইনপুটটাকে আমি এস ডট লোয়ার ফাংশন ব্যবহার করে এটাকে লোয়ার কেসে নিয়ে যাবো তারপর যেটা করতে হবে কি রিটার্ন ট্রু কখন রিটার্ন ট্রু করবো ইফ আইদার অফ দ্য স্ট্রিংস এপিয়ার অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য আদার স্ট্রিং অর্থাৎ যে কোনো স্ট্রিং যে প্রথমটা যদি দ্বিতীয় দ্বিতীয়টার শেষে অথবা দ্বিতীয়টা যদি প্রথমটার শেষে থাকে তাহলে আমি ট্রু রিটার্ন করবো এই প্রথম ইনপুটের ক্ষেত্রে যে এবিসি এটা কিন্তু এইচ আই এ সি এটা শেষে আছে তাই নি যে এব এব তাহলে আমি ট্রু রিটার্ন করবো আর এখানে এবিসি আছে এখানেও এইচ আই এ বি সি আছে তাহলে এই এবিসিটা যেহেতু এখানে আছে সুতরাং এখানে আমি ট্রু রিটার্ন করবো এবং অবশ্যই আমার কেসটাকে ইগনোর করতে হবে এখানে এ হচ্ছে আপার কেস এখানে এ হচ্ছে লোয়ার কেস এজন্য তো শুরুতেই বললাম যে এস ডট লোয়ার ব্যবহার করে সবগুলারে লোয়ারে নিয়ে যাব আবার এক্ষেত্রেও এবিসিটা কোথায় আছে এখানে এবিসি আছে সুতরাং এটাও ট্রু তাহলে প্রবলেমটা বেশ সোজা আমরা প্রথমে কি করব। আমি প্রথমে কী করবো সেটা ফলার আগে তোমরা এটা নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করে না পারলে তাহলে ভিডিও দেখো তো আমি প্রথমে যেটা করি যে এ হচ্ছে এ ডট লোয়ার বি হচ্ছে বি ডট লোয়ার অর্থাৎ সবগুলোকে লোয়ার কেসে নিয়ে গেলাম তাহলে আমার আর কোনো চিন্তা নাই এইবার এই একটা ফাংশন আছে সেটা হচ্ছে এন্ডসুইথ সুইথ মানে হচ্ছে ইফ এ ডট এন্ডস উইথ বি এর যদি শেষ অংশটা বি হয় আর বি ডট এন্ডস উইথ এ তাহলে রিটার্ন ট্রু আর নইলে রিটার্ন ফলস এন্ডস উইথ মানে হচ্ছে যে এ স্ট্রিংটা কি এ বি দেওয়া শেষ হয় কিনা যেমন এই যে এইচ আই এ বিসি ডট এন্ডস উইথ এবিসি অর্থাৎ এই এবিসিটা কি শেষ অক্ষরগুলা কিনা তো এটা হইলে ট্রু হয় আর নইলে ফলস হয় যদি এটা ট্রু হয় এ এর শেষ বি দেওয়া হয় অথবা বি এর শেষ এ দেওয়া হয় তখনই আমি ট্রু রিটার্ন করবো যে কোনো একটা হইলে হবে আর নইলে ফলস রিটার্ন করবো তখন দেখি এখন গো করলে কি হয় মানে সাবমিট করলাম অল কারেক্ট মানে সবগুলা হয়েছে এখন তুমি যদি না জানতাম আমি যদি না জানতাম যে এন্ড সুইথ ফাংশনটা এরকম একটা ফাংশন আছে পাইথনে তাহলে কি হইতো তাহলে কি মানে আমার জীবন বিপন্ন হয়ে যেত তাহলেও আসলে আমার জীবন বিপন্ন হইতো না তো কেন হইতো না সেটা আমি বলি আমি আসলে এখন যেটা করব যে এই এন সুইত ব্যবহার করব না এন সুইত ব্যবহার না করে প্রবলেমটা সলভ করা যায় কি সেই চেষ্টা করব এখন আসো আমি একটু স্ট্রিংয়ের লেন্থগুলো বের করি স্ট্রিংয়ের লেন্থ এ লেন হচ্ছে আমি নাম দিলাম এ আন্ডার স্কোর লেন এতে কয়টা অক্ষর আছে হচ্ছে বিতে কয়টা অক্ষর আছে যদি দুইটা সমান হয় এর অক্ষর সংখ্যা এবং বি এর অক্ষর সংখ্যা সমান হয় তাহলে ইফ যদি এই দুইটা অক্ষর সংখ্যা সমান হয় তাহলে এ এবং বি যদি সমান হয় তখনই আমি কেবল রিটার্ন করব করবো তাহলেই একজন আরেকজনের মধ্যে আসে নইলে রিটার্ন ফলস কারণ অক্ষর সংখ্যা সমান কিন্তু স্ট্রিং দুইটা সমান না তখন তো সেটা ফলস তো এটা আমি বলে দিলাম ফলস কিন্তু তুমি যদি আমার এই কথাটা না বুঝে থাকো তাহলে তুমি একটু খাতা কলম নিয়ে চিন্তা করলে বুঝতে পারবে সব কিছু তো আমি আসলে বলে দিলে হবে না তাই না এটা হচ্ছে দুইটা স্ট্রিং যদি সমান হয় আর যদি ইফ এ আন্ডারস্কোর লেন যদি বি আন্ডারস্কোর লেনের চেয়ে বড় হয় অর্থাৎ প্রথম স্ট্রিংটা বড় দ্বিতীয় স্ট্রিংটা ছোট তাহলে প্রথমটা কি দ্বিতীয়টার শেষে থাকা সম্ভব সম্ভব না কারণ প্রথমটা তো দ্বিতীয়টার চেয়ে বড়ো তাহলে দ্বিতীয়টাই সম্ভব প্রথমটা শেষে থাকা এখন সেটা আছে কি না সেটা বোঝার জন্য আমার কি করতে হবে সেটা বোঝার জন্য এখন এই যে ধরো প্রথম স্ট্রিংটা তো এ তাই না যে এর একটা অংশ সেইটা বিয়ের সমান কিনা যদি সমান হয় তখন আমি বলবো রিটার্ন থ্রু আর নইলে বলবো রিটার্ন ফলস এখন এর কতটুকু অংশ সেটা হচ্ছে কথা তাই না আমি তো জানি না যে কতটুকু অংশ এখন দেখি আমরা আসলে সেটা জানি কি না কারণ বিতে কয়টা অক্ষর আছে সেটা আমি জানি কিভাবে জানি হচ্ছে বি আন্ডারস্কোর যতটা ততটা অক্ষর তার মানে এর শেষ ততটা অক্ষর অর্থাৎ ধরো এর লেন যদি হয় যেমন এইচআইএসি এটার ক্ষেত্রে এর লেন কত হবে সেটার ক্ষেত্রে এর দৈর্ঘ্য হবে পাঁচ আর বিয়ের দৈর্ঘ্য হবে কি এবিসি বি তিন আর আমার দেখতে হবে যে এর এ যদি আমি বলতাম যে ধরো এরকম এটা মানে হচ্ছে পুরা স্ট্রিংটা তা আমি যদি বলতাম ওয়ান এটা হচ্ছে প্রথমটা বাদ দিয়ে এটা হচ্ছে দ্বিতীয়টা বাদ দিয়ে শেষ তিনটা তাই তো কারণ আমি যদি এখানে বলি পাঁচ থেকে তিন গেলে যত থাকে তত সেখান থেকে শুরু করে দুই তিন চার তাহলে কিন্তু হয়ে যায় এখন তোমার মনে হচ্ছে যে সুবিন ভাইগুলা কী বলতেছে আমি তো বুঝতেছি না এতটুকু যদি তুমি না বোঝা তাহলে কিন্তু হবে না তুমি যেটা করবে যে নিজে নিজে সেটা বোঝার চেষ্টা করো তা আমি এখানে যেটা করতে চাই যে এর কোন জায়গা থেকে শুরু করব এ আন্ডারস্কোর লেন মাইনাস বি আন্ডারস্কোর লেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সেটা বিয়ের সমান কিনা আর আমি যেইভাবে লিখলাম এটা হচ্ছে একটা কমেন্ট সুতরাং এই লেখাটাতে প্রোগ্রামের কিছু যায় আসবে না আর নইলে নইলে আমার যেটা করতে হবে এলস নইলে তো আসলে বি লেনটা বড়ো তাই না ইফ এ সমান এর বি আন্ডার স্কোর লেন মাইনাস এ আন্ডার লেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা যদি সমান হয় তখন আমি বলবো রিটার্ন ট্রু নইলে বলবো রিটার্ন ফলস এখন আশা করি আমার প্রোগ্রামটা হয়েছে দেখি হইল কি না হ্যাঁ অল কারেক্ট এখন আমি জানি আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমরা যদি একশো জনই মানুষ ভিডিওটা দেখে থাকো সবাই প্রথম যে আমি প্রথমভাবে যে সলভ করেছিলাম এন্ড সুইথ ব্যবহার করে ওইটা দেখেই খুব খুশি হয়ে যাবে এর মধ্যে আশি জন হতে যারা নতুন আর কি তাদের কথা বলছি আশি জন হয়তো প্রবলেমটা বুঝবা না এবং এর মধ্যে সত্তর জন আর বোঝার চেষ্টাও করবা না এরকম করলে কিন্তু হবে না তোমরা প্লিজ এটা বোঝার চেষ্টা করো এই প্রবলেমটা কীভাবে হইলো এই এন্ড সুইথ ফাংশন ব্যবহার করে প্রবলেম সলভ করার মধ্যে কোনো গৌরব নাই তুমি যদি আসলে একটা প্রোগ্রাম কীভাবে কাজ করে কম্পিউটার কীভাবে কাজ করো পাইথন তোমার প্রোগ্রামটাকে আসলে কিভাবে লজিক্যালি কাজ হচ্ছে এখানে এই জিনিসটা বুঝতে পারাটা একটু বেশি ইম্পর্টেন্ট বুঝছো তো এই জন্য তোমরা এই প্রবলেমটা বোঝার চেষ্টা করো প্রোগ্রামটা বোঝার চেষ্টা করো যে আমি ফাংশনটা কীভাবে লিখেছি তোমরা চাইলে নিজেরা অন্যভাবে ওইটা সলভ করার চেষ্টা করতে পারো